वेलकम टू फैंडम। तो চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটেড ভিডিও নিয়ে। আপডেট কিন্তু আছে, তার সাথে সাথে খেলা চলছে, যেহেতু আবার খেলা শুরু হয়ে গেছে। কালকে ইস্ট বেঙ্গলের অসাধারণ পারফরমেন্স নিয়ে কিছু বক্তব্য আছে, সেগুলো তো বলবোই। আর কালকে কিন্তু একটা খেলা আছে, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ মোহনবাগানের। কিন্তু সেটাই, কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু মোহনবাগানের স্কোয়াডে থাকবে না, তারা মিস করবে, কারণ তাদের হালকা ইঞ্জুরি আছে, সেগুলো নিয়েও বলে দেবো। আর বাকি যা যা আপনার সাথে সেগুলোও বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করনি, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনো। তো প্রথমেই আসি আমাদের টুর্নামেন্ট নিয়ে একটু আপডেট দিয়ে দিই। টুর্নামেন্টের কথাই বলি, যারা যারা টিম দিচ্ছ বা স্কোয়াড রেজিস্ট্রেশন করেছো তারা তো ঠিক আছে, অনেকে হাফ করে রেখেছো তাদেরকে বলবো ফুল দিয়ে দিতে। আর অনেকে কিছুই করনি, শুধু নাম দিয়ে রেখেছো, ফোন নাম্বার বা টিমের নাম বা বুকিং আইডি কিছুই দেয়নি, তো সেগুলো দাও দিয়ে কমপ্লিট করে সাবমিট করো। আর কিন্তু 4 দিন খোলা থাকবে স্কোয়াড রেজিস্ট্রেশনটা, তারপরে কিন্তু বন্ধ করে দেবো 30 তারিখে। কিন্তু যারা নর্মাল আমাদের ফ্যান্ডাম ফ্যামিলি মেম্বার, যারা আমাদের ভিডিও দেখো, তো তাদের জন্য একটা কিন্তু সুখবর রয়েছে। সেটা হচ্ছে যেই রেজিস্ট্রেশন মানে বা বুকিং আইডি যেটা আমরা বলছি, সেই রেজিস্ট্রেশন আইডির লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে, বুক করবে, করে সেটা কিন্তু যেই নাম্বারটা পোস্টারে দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। সেখান থেকে যতজন ওই রেজিস্ট্রেশন করবে সেখান থেকে কিন্তু আমরা লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজনকে বেছে নেবো, এবং তাদের জন্য কিন্তু গিভওয়ে একটা থাকবে। কি গিফট দেবো বা কি গিভওয়ে করবো সেটা পরে জানাবো। তো লাকি ড্র তো আছেই, সবাই কিন্তু যারা প্লেয়ার রেজিস্ট্রেশন লিংক দেখবে ওখানে কিন্তু গিয়ে নিজেদের রেজিস্টার করতে পারো। রেজিস্টার করে লাস্টে রেজিস্ট্রেশন আইডিটা আসবে, এটা স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে দিও। তোমাদের মধ্যে কিন্তু 5 জনকে বা 10 জনকে বেছে নেওয়া হবে। আর তাছাড়াও যারা টুর্নামেন্টের দিন আসবে তারাও কিন্তু রেজিস্টার করে নাও নিজেদের। টুর্নামেন্ট দিন যারা আসবে তাদেরকে নিয়েও কিন্তু কিছু অ্যাক্টিভিটি করার প্ল্যান আছে, যেমন কুইজ করার প্ল্যান আছে, অনেক কিছু করার প্ল্যান আছে। আর তাদের জন্যও কিন্তু নানান রকম প্রাইজ থাকবে, যেগুলো কিন্তু আমরা অলরেডি আস্তে আস্তে করা শুরু করে দিয়েছি। তো অবশ্যই ইন্ডিভিজুয়ালি যারা আসতে চাও টুর্নামেন্টের দিন দেখতে বা এইসব কনটেস্টে পার্টিসিপেট করতে, তারা রেজিস্ট্রেশন করো প্লেয়ার রেজিস্ট্রেশন লিঙ্কটায়, আর স্ক্রিনশটটা নিয়ে কিন্তু নাম্বারটায় পাঠিয়ে দাও। তো এবার চলে আসি বাকি আপডেট গুলোতে। তার মধ্যে বলি কন্যাশ্রী কাপ তো চলছেই। তো কন্যাশ্রী কাপে গতকালকে অনেকগুলো খেলা ছিল। তো একটা খেলায় মহামেডান স্পোর্টিং 1-2 গোলে হেরে গেছে বালি গ্রামাঞ্চলের কাছে। একটা খেলায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 14-0 গোলে ইনভেনশন ফুটবলকে হারিয়েছে। অপর খেলায় নিউ আলিপুর সুরুচি সংঘ 3-0 মাতুয়া সরোজিনী নাইডুকে হারিয়েছে, এবং ইস্ট বেঙ্গল 7-1 গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে হারিয়েছে। এছাড়া বলে রাখি আজকেও কিন্তু বেশ কিছু খেলা রয়েছে কন্যাশ্রী কাপে, সেটা হচ্ছে সাতদান সমিতি হচ্ছে শ্রীভূমি, দমদম অমল দত্ত বা সুরের মাঠে। এছাড়া বলি বিআর আম্বেদকর ডানকুনিতে রয়েছে যতীনময়ী অ্যাথলেটিক ক্লাব ভার্সেস চাঁদনি স্পোর্টিং ক্লাব। এ কামালগাছিতে রয়েছে সেবায়নী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভার্সেস জোনাকি ইউনাইটেড। তো এই খেলাগুলো তো রয়েছে, তো অবশ্যই সেগুলো ফলো করো। এবার আসি মেন কথায়, গতকালকে ইস্ট বেঙ্গল এবং চেন্নাইয়ের খেলা ছিল, সেটা নিয়েও বলবো পরে আসবো। কিন্তু তার আগে মোহনবাগানের কথায় আসি। তো মোহনবাগানের কিন্তু আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে ওড়িশা এফসির সাথে কিন্তু এএফসি কাপের ম্যাচ, আর এটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ। তো সেই জায়গা থেকে যদি জিততে পারে তাহলে কিন্তু আবার গ্রুপ টপে চলে যাওয়ার চান্স থাকবে। তবে কালকের টিমে কিন্তু বেশ কিছু চেঞ্জেস হতে পারে, যেটা শোনা যাচ্ছে 3 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু অবশ্যই থাকবেন, এবং 1 জন তো বেশ কিছুদিনের জন্য বাইরে, সেটা হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী মোটামুটি ডিসেম্বরের 14-15 তারিখের আগে মাঠে ফিরতে পারবে না বা প্র্যাকটিসে নামতে পারবে না, এরকমই কিন্তু শোনা যাচ্ছে, ওর যা ইঞ্জুরি রয়েছে। এর সাথে মানবীরের তো একটা নক হয়েছিল এবং ওর কিন্তু কুচকিতে এখনো অবধি কিছু ইঞ্জুরি রয়েছে বা ব্যথা রয়েছে, সেই জন্য কিন্তু মানবীরও কালকের ম্যাচে কিন্তু পাওয়া যাবে না। এর সাথে আরো 2 জন শোনা যাচ্ছে ইনক্লুড হয়েছে, সে একজন হচ্ছে দিমিত্রি পেত্রাদাস। দিমিত্রি পেত্রাদাস কিন্তু কালকে প্র্যাকটিস করেনি, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে মার্ভিন ডুবের সাথে ছিল এবং রিজার্ভ করেছে, মানে ফিজিওর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, এবং অনিরুদ্ধ থাপা। এই 4 জনকে শোনা যাচ্ছে কালকের ম্যাচে কিন্তু পাওয়া যাবে না। তো সেখান থেকে কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার বা টিমটা কিন্তু অন্যভাবে সাজাতে হতে পারে জুয়ান ফেরান্দোকে। আর এটাই কিন্তু দেখার যে জুয়ান ফেরান্দো কিরকম ট্যাকটিক্সে খেলায় কালকে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আগের ম্যাচটা যেহেতু হেরে গেছে এফসি কাপের আগের ম্যাচটা, তো এই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার মধ্যে এরকম কিন্তু ইম্পর্টেন্ট 4 জন প্লেয়ার নেই, তো সেই জায়গা থেকে কিন্তু ভালো একটা ট্যাকটিক্স বানাতে হবে। এই 4 জনের জায়গায় কাকে কাকে খেলাবে সেটাও কিন্তু ঠিক করতে হবে, ডিসিশনটাও ভালো করে কিন্তু নিতে হবে, কারণ সবাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। অনিরুদ্ধ থাপা মিডফিল্ডার একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, দিমিত্রি তো অবশ্যই ইম্পর্টেন্ট প্লেয়ার, কারণ দিমিত্রি কিন্তু এশিয়ানে সবচেয়ে ভালো পারফরমেন্স বলতে গেলে মোহনবাগানে, তো সবাই কিন্তু মোটামুটি মিস করছে। তার মধ্যে আবার মানবীরও নেই, তো খুব মানে একটা বিশাল বড় চ্যালেঞ্জ বলতে গেলে। আর যেটা পুচে বারবার বললো, হোম অ্যাডভান্টেজ তো থাকবেই, কিন্তু তবুও খুব কঠিন কিন্তু ম্যাচটা, মানে এতজন মিস করছে তার মধ্যে একটা প্রেশারে আছে, যেহেতু আগের দিন কিন্তু হেরেছে।
আর তাছাড়া বলে রাখি, যদি এএফসি কাপ বাদ দিয়ে ওড়িশা এফসির খেলা দেখা হয় শুধু আইএসএল এর দিকে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু কেউ না কেউ গোল করছে। কোনোদিনও রাজস্থান, কোনো মরেশীয়, কোনোদিনও মুর্তজা ফল, কেউ না কেউ কিন্তু গোল করে যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু ওড়িশাও চাইবে এই ম্যাচটা জিতে কিন্তু টপ টু এ চলে আসতে, কারণ গ্রুপ থেকে কিন্তু দুটো টিম কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, যেহেতু এই মুহূর্তে বসুন্ধরা কিংস টপে রয়েছে। তো সেখান থেকে কিন্তু খুব একটা যে সহজ হবে এরকম নয়, তবে আগের লেগটাতে একদম পুরো মানে যাতা হয়ে ওড়িশাকে যদি হারিয়েছে 4-0 গোলে, তো সেই রিভেঞ্জটা ওড়িশা নিতে পারে কিনা, নাকি একদম সেম পারফরমেন্স মোহনবাগানের থেকে আসে সেটাও কিন্তু দেখা। কিন্তু যেটা বারবার বলছি, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ গ্রুপ স্টেজে দুই ক্লাবের জন্য, মানে ডিসাইডিং ফ্যাক্টর হবে যে কে পরের রাউন্ডে যাচ্ছে, এটা কিন্তু এই ম্যাচটাতেই ডিসাইড হয়ে যেতে পারে। তো এরপরে এটা বললো, কালকে ইস্টবেঙ্গলের অসাধারণ ডিসপ্লেতে আমরা চলে আসি। ইস্টবেঙ্গল যেরকম খেলতে থাকছিল সেরকমই কিন্তু কন্টিনিউ করেছে, কোনো চেঞ্জেস নেই। কালকের খেলাতেও হয়তো পুরো ম্যাচটার মানে 80 মিনিট অবধি হয়তো জিতে মানে জিতছিল, 80-85 মিনিট অবধি জিতছিল, কিন্তু সেটাতেও কিন্তু ইস্টবেঙ্গলের কোনো ক্রেডিট নেই। বিষ্ণু একটা সুন্দর বল নিয়ে কিন্তু গেছে, বিষ্ণুকে চার্জ দেওয়া হয়েছে, বিষ্ণু সেটা কাজে লাগিয়েছে, সুন্দর বল নিয়ে গেছে, ওখান থেকে ভালো একদম জায়গায় বলটা রেখেছে। আর ওখানে আয়ুষ অধিকারীর কিচ্ছু করার ছিল না, পা লাগাতেই হতো, যদি পা না লাগাতো পরে পিছনেই একদম ক্লেটন দাঁড়িয়ে ছিল, ক্লেটন শুধু ট্যাপিং করতো, তো সেটা গোল পেয়ে গেছে, তো ঠিক আছে। কিন্তু বাকি যদি পুরো খেলা দেখো, যা যা মিস করেছে চেন্নাই দেখছি সেগুলো বলার মতো না, মানে জর্ডান মারে বলতে গেলে মিস করেছে বলে ইস্টবেঙ্গল অতক্ষণ ম্যাচটাতে ছিল, মানে মিস মানে আলাদা লেভেলের মিস। ওদের যে মিডফিল্ডার যে বিদেশিটা খেলছিল অসাধারণ, ওপরে যারা বল দিল মানে পিড়লো মার্কা বল, ওটা পুরো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গোলের বাইরে বেরেছে। তারপরে ক্রিভেলারও আরেকখানে কিন্তু সাইড দিয়ে ক্রস করেছিল, ওটাও একদম ইজি চার্জ ছিল, ঠিকঠাক কানেক্ট করতে পারলো না, প্রাশুমান গিল কিন্তু সেভ করে দিল। এইগুলো না সেকেন্ড হাফেও কিন্তু এরকম একটা চান্স আছে, এরা কিন্তু আবার মিস করেছে, ওরকম কিন্তু একদম মানে কেউ ছিল না, ঠিকঠাক টাচ লাগাতে পারেনি, টাচ লাগালেই গোলে ঢুকতো। লাস্টে যেটা ইস্টবেঙ্গল করে আসছে লাস্ট কিছুদিন ধরে, এটা কিন্তু গিফট দিয়ে দেয় পুরো সুন্দর, পারদো ওখানে পায়ে বল রেখে কোনো চাপ ছিল না, সুন্দর বলটা লুজ করলো আর গোল দিয়ে কিন্তু থয় চলে গেল। তো সেই জায়গা থেকে বলে রাখি, কালকে কিন্তু অনেকেই বাজে গেলেছে, যেমন খাবড়া শুরু থেকেই বাজে গেলেছে, মায়েসের পজিশনটা চেঞ্জ করেছিল সেই জন্য মায়েসের সেই খেলাটা মায়েস কিন্তু খেলতে পারেনি। মাঝ মাঠে তো প্রথম দিকে তো কিছুই খেলা হয়নি, মানে অ্যাটাকও সেরকম ভাবে কিছু করেনি, শুধু যেটা বলবো সেটা হয়তো গিল ছিল বলে গোলের ব্যবধানটা বাড়েনি, বেশ কয়েকটা ভালো ভালো সেভ দিয়েছে। আর নুঙ্গা কিন্তু কালকে বেশ কয়েকটা সুন্দর ব্লকিং করেছে, সেই ব্লকগুলো না করলে কিন্তু সেখান থেকেও গোলের সুযোগ ছিল। বাট এতদিন মাঝখানে গ্যাপ ছিল, অনেক প্র্যাকটিস করেছে, অনেক কিছু করেছে, যে ভেবেছিলাম যে হয়তো বা সাপোর্টাররা ভেবেছিল নতুন একটা কিছু বা নতুন ভাবে শুরু করবে, হয়তো জিতে শুরু করবে, বাট সেরকম কিন্তু কিছু হয়নি। মানে 90 মিনিটের খেলায় একটা যে পজিটিভ চান্স ক্রিয়েট করবে বা একটা যে ফিনিশ করবে সেটা কিন্তু আসেনি। ক্লেটন সুযোগ পেয়েছিল 1:1, সেটা কিন্তু হাতে মারে, তো সেই জায়গা থেকে কিন্তু সেরকম মানে গোল করবে এরকম কিন্তু আসেনি, ওই ডিফ্লেকশন হয়ে না হলে কোনোভাবে লেগে টুকটাক করে গোল ঢুকে যাচ্ছে, ওই একটা ছাড়া কিন্তু সেরকম পজিটিভ গোল কিন্তু নেই। তবে যাই হোক, আর তো কিছু বলার নেই, যাও ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়েছে, এটাই বড় ব্যাপার। শুরুর দিকে যে ম্যাচগুলো খেলছিল হারছিল, সেই ম্যাচগুলো কিন্তু দেখে ভালো লাগলো, কারণ ভালো অ্যাটাকিং ডিসপ্লে দেখাচ্ছিল, সুন্দর পাসিং খেলছিল, সেটা কিন্তু পুরো গায়েব হয়ে গেছে। মানে কালকের ম্যাচটা যদি দেখো, মানে কালকের ম্যাচে অনেক ব্যবধানে কিন্তু হারতে পারতো, এটা বললাম, ওরা এতগুলো চান্স মিস করেছে বলে শুধু বেঁচে গেছে। তো দেখা যাক, ইস্টবেঙ্গল কিন্তু এখনো ফিরতে পারলো না, এরপরে আস্তে আস্তে ফিরতে পারে কিনা সেটাই একটা বড় প্রশ্ন ছিল। একদম শেষে বলে দিই আই লিগের খবর, তো আই লিগ তো চলছে, আজকে কিন্তু আই লিগের দুটো খেলা রয়েছে, একটা হচ্ছে নামদারি এফসি ভার্সেস সিনিদি, ডেকান এফসি খুব ভালো খেলছে কিন্তু সিনিদি, এছাড়া রয়েছে গোকুলাম ভার্সেস চার্চিল ব্রাদার্স, তো দুটো ম্যাচই কিন্তু রয়েছে, একটা হচ্ছে 2 থেকে 1:00 থেকে, কোনটা টেলিকাস্ট হবে কোনটা টেলিকাস্ট হবে না এটা কেউ জানে না। তো দেখা যাক, এগুলোই ছিল আজকের আপডেট। তো শেষে আবার বলে দিই, যারা কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাও, প্লেয়ার রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে কিন্তু নিজেদের রেজিস্টার করো, আর লাস্টে যে বুকিং আইডিটা আসবে ওটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে পোস্টারে সেই নাম্বারটা পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও। আর যারা এখনো টিম দিতে চাও, নিজেদের প্লেয়ার রেজিস্ট্রেশন করাও 10 জন, তারপরে সেই প্লেয়ার রেজিস্ট্রেশনের আইডি গুলো নিয়ে কিন্তু স্কোয়াড রেজিস্ট্রেশন করাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কিন্তু 4 দিন খোলা থাকবে, 30 তারিখে কিন্তু টুর্নামেন্টে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল যারা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য বা যেদিন টুর্নামেন্ট আছে সেদিন আসার জন্য রেজিস্টার করতে পারো, তাদের জন্য কিন্তু খোলা থাকবে, তারা ইন্ডিভিজুয়ালি করতে থাকো, আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে থাকো। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।